আজ বানাবো বাঁধাকপির একদম ভিন্ন স্বাদের একটা পদ। না, এটা আমার আবিষ্কার নয়, এটা আমার মায়ের হাতের একটা খুব জনপ্রিয় পদ। এটুকু বলতে পারি, এই পদ পেলে যারা বাঁধাকপি প্রেমী নন তারাও আঙুল চেটে খেতে বাধ্য হবেন। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। বাঁধাকপির এই পদটা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি মোটামুটি 500 গ্রাম, আর নিয়েছি 1 কাপ ভেজানো ছোলার ডাল। প্রথমে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেবো, তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি জল। আর বাঁধাকপিটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছি, রাখার পরে হালকা সিদ্ধ করে নেবো, মানে ব্লাঞ্চ করা যেটাকে বলে, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। এই সময় আমি নুন দিচ্ছি না, শুধুমাত্র সিদ্ধ করে নিচ্ছি। নুন দিলে এই যে সবুজ রঙটা অনেক সময় ডিসকালার হয়ে যায়, সেই জন্য নুনটা না দেওয়াই ভালো। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি 4 মিনিট মতন ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। এরপর জলে ধুয়ে নিচ্ছি, যাতে এই সবুজ রঙটা একদম সুন্দরভাবে সবুজ থাকে। ঠান্ডা জলে ধুয়ে নিলে রঙটা কিন্তু একদম সুন্দরভাবে থেকে যায়। এরপর বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন সহজেই পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, সেই জন্য এইভাবে কেটে নেওয়ার পরে যদি ছাড়িয়ে নেন, অনায়াসেই পাতাগুলোকে এইভাবে একে একে খুলে নিতে পারবেন। আমি মোটামুটি 4-5টা মতন পাতা ছাড়িয়ে নিচ্ছি, যতগুলো বানাবেন সেই মতন পাতা নিয়ে নিলেই হবে। মাঝের যে বাঁধাকপিটা সেটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করবো, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের করেই কাটলেই চলবে, কারণ এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। শুধুমাত্র মাঝের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই শক্ত অংশটা থাকলে মিক্সিতে বাটার সময় অসুবিধা হবে, সেই জন্য এটাকে বেশ ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু বড় রেখেই আমি এইভাবে কুচি করে নিচ্ছি। মিক্সিতে যেমন বাড়তে পারবেন সেই মতন কুচি করে নেবেন। কুচি করে নেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি মিক্সির বাবেল নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল পুরোটাই। ছোলার ডালটাকে আমি মোটামুটি 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো করে ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতন আদা, আর যে বাঁধাকপিগুলোকে কুচি করে রেখেছিলাম সেইগুলো এখানে ব্যবহার করে নেব। আলাদা করে এক্সট্রা জল ব্যবহার না করলেই ভালো, যদি বাড়তে না পারেন সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। এইভাবে টাইট টাইট করে বাটা হয়ে গিয়েছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিং যারা পছন্দ করেন তারা অবশ্যই হিংটা দেবেন, যারা পছন্দ করেন না বা বারণ আছে তারা কিন্তু অমিটও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 টেবিল চামচ নুন ব্যবহার করেছি। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে না নিলে ছোলার ডালটা শক্ত টাইট হয়ে থাকবে, সেই জন্য খেতে ভালো লাগবে না, অবশ্যই ফেটিয়ে কিন্তু নিতেই হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এর ভলিউমটা বেড়ে গিয়েছে, তার মানে ফাটানোটা বেশ ভালো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যন্ত ফেটিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখুন বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচের মতন এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, মানে ছোলার ডালের যে পেস্টটা সেটা এখানে দিয়ে দেওয়ার পরে এইভাবে মুড়ে দিচ্ছি, যেমন দেখাচ্ছি সেইভাবে মুড়ে নিলেই হয়ে যাবে। আর যেহেতু ডাল রয়েছে অনায়াসে এটা চিটে যাবে। এইভাবে নৌকার মতন শেপ দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু এটা খুব ভালো লাগে। একে একে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইভাবে হাতের তালুতে ধরে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে মাঝখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি, যতটা ডাল ধরবে সেই মতন ডাল দেবেন। দেওয়ার পরে একটা সাইড প্রথমে চিটিয়ে দিতে হবে, অন্য সাইডটা এইভাবে মুড়ে দিলেই হয়ে যাবে। যখন ভাজবো তখন কিন্তু ওটা শেপে চলে আসবে, খুব বেশি মোড়ার দরকার নেই এখনই। এইভাবে প্রত্যেকটা পাতা আমি বানিয়ে নিয়েছি, বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটাকে ভাজতে হবে, তার জন্য প্যান নিয়ে নিয়েছি, সামান্য তেল দিচ্ছি, 1 টেবিল চামচের মতন তেল, শুধুমাত্র তলাটা গ্রিজ করার মতন তেল দিলেই হবে। আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এরপরে যে দিকটা মোড়ার দিক সেই দিকটা নিচের দিকে দিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো। প্রত্যেকটা পাতা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে এটাকে একটু ঢেকে ভাজতে হবে, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ভিতর থেকে ডালটা কুক হয়ে যায়। মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও ভিতর থেকে একদম সুন্দরভাবে জমাট হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি কড়া, কারণ এরপরে গ্রেভিটা বানাবো। তার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি, আমি মোটামুটি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 1টা তেজপাতা, একটুখানি দারচিনি,
আর দিয়ে দিচ্ছি কয়েকটা 8-10টার মতন গোটা গোলমরিচ, সামান্য একটু হিং, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে ছোটো করে কুচি করে নিয়েছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি নুন, কারণ নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। চিনিটা এখানে দেওয়ার কারণ তাহলে রংটা খুব সুন্দর আসবে। নাড়াচাড়া করে নিয়েছি, এরপর ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় খুব তাড়াতাড়ি। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে কিন্তু একদম পুরোপুরি গলে যায়নি। এরপরে বলানোর কাজটা কিন্তু খুঁটি দিয়েই করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় জল দেওয়ার দরকার নেই, এই মশলাগুলো টমেটোর রসেতে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর সেইভাবে যদি কষিয়ে নেন তাহলে খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন আস্তে আস্তে টমেটোটা অনেকটাই গলে গিয়েছে এবং মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়া হয়ে যাচ্ছে। টমেটোটাকে এইভাবে আস্তে আস্তে যদি গলানো হয় আর বেশ ভাজা ভাজা করে নেওয়া হয় তাহলে গ্রেভিটার টেস্টটা খুব ভালো হয় আর একদম স্মুথ গ্রেভি তৈরি হয়ে যায়। দেখুন টমেটো সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, এরকম দানা দানা হওয়া পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিতে হবে। কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তেল বাইরে রিলিজ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো জল। জল খুব বেশি রাখবে না, আমি মোটামুটি 1/2 কাপ মতন জল দিয়েছি। গ্রেভি আপনারা কেমন পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন জল, তবে এটা কিন্তু একদম গায়ে মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। এরপর যেটা করতে হবে, জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে গ্রেভিটা ফোটার পরে এইগুলো দিতে হবে। বেশ ভালো করে গ্রেভি ফুটে উঠেছে, এরপর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়োটা আমি এখনই ব্যবহার করছি। অনেকেই বলেন যে নামানোর চাষটা আগে গরম মশলা গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু আমি বলবো আপনারা গরম মশলা গুঁড়োটা একটু আগে ব্যবহার করবেন, তাহলে গ্রেভিতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আস্তে আস্তে সমস্ত জিনিসটাকে নাড়াচাড়া করে দিয়েছি, এরপর ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করেছি। দেখুন সমস্ত জিনিসটা বেশ ভালো করে রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যন্ত রান্না করার পরে আর কিন্তু কিছুই করার নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, 1 চা চামচের মতন ঘি দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে ঘিটা বেশ ভালোই লাগে, সেজন্য আমি বলবো অবশ্যই ঘিটা একটু দেবেন। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আর কিছুই না, স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু রুটির সাথেও ভীষণ ভালো লাগে, গরম ভাতে তো খুবই ভালো লাগে। অবশ্যই বানিয়ে ফেলুন আজই, কারণ বাঁধাকপির এরকম একটা ইউনিক রেসিপি কারোরই নিশ্চয়ই ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে না। তাহলে আর দেরি কিসের জন্য, আজই বানিয়ে ফেলুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও।